তাদের দুজনেরই আলাদা হৃৎপিণ্ড, আলাদা পেট, আলাদা মেরুদণ্ড, এমনকি পৃথক ফুসফুসও আছে। তবু এক শরীরই তাদের অবলম্বন। এক শরীরে হলেও দুই মাথা নিয়ে জন্মায় যমজ দুই বোন অ্যাবিগাইল লরেন হ্যান্সেল এবং ব্রিটানি লি হ্যান্সেল। ১৯৯০ সালের মার্চে জার্মানির মিনেসোটায় জন্ম হয় এই দুই বোনের। একটাই শরীর হলেও তাদের মাথা ও ঘাড় আলাদা। দুই পায়ে ভর করে চলেন তারা, এমনকি তাদের হাতও দুইটি। অ্যাবি ও ব্রিটানি শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সবই আলাদা, তবে আলাদা হলেও সংখ্যার দিক দিয়ে কম বেশি রয়েছে। ডাইসোফ্যালিক প্যারাপ্যাগাস যমজ হিসেবে বিবেচিত এই দুই বোনই তাদের একটি করে হাত ও পা পেয়েছেন। তাদের মতো সংযুক্ত যমজদের সংখ্যা বিশ্বব্যাপী অনেক কমই আছেন। ৫০,০০০ মধ্যে মাত্র একজন এমনভাবে জন্মাতে পারে। তাদের মধ্যে ৪০-৬০% সংযুক্তরা বাঁচলেও অন্তত ৩৫%ই জন্মের পরপরই প্রাণ হারায়। তারা মূলত ডিসেফুলাস টুইন্স। তাদের মাথা, ঘাড়, হৃৎপিণ্ড, পিত্তথলি এবং পাকস্থলি আলাদা। অন্যদিকে তাদের ফুসফুস তিনটি, সেই সঙ্গে দুইটি কিডনি এবং একটি করে লিভার, জরায়ু, ডিম্বাশয়, জননাঙ্গ ও মূত্রাশয় আছে এই যমজদের। তিনটি হাত নিয়ে জন্মেছিলেন তারা, তবে সেটি তারা সেভাবে ব্যবহার করতে পারতেন না, এজন্যই তা পরবর্তীতে কেটে অপসারণ করেন চিকিৎসক। ছোট থেকেই দুই মাথা ও এক শরীর নিয়ে বড় হয়েছেন অ্যাবি ও ব্রিটানি। এই বোনদের মস্তিষ্ক আলাদা হয়, তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা, জ্ঞান সবই ভিন্ন। তারা নিজেদের হাত দিয়ে আলাদা করে লিখতেও পারেন, এমনকি দৌড়, সাঁতার, চুল আঁচড়ানো সহ গাড়ি চালানোর মতো ক্রিয়াকলাপগুলো সমন্বিতভাবে করতে পারেন অ্যাবি ও ব্রিটানি। তারা দুজন কম্পিউটারেও আলাদাভাবে টাইপিং করতে পারেন। তাদের দুজনের উচ্চতা সমান না হয়, চলাফেরা করতে অসুবিধা হয়। অ্যাবির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি আর ব্রিটানি ৪ ফুট ১০ ইঞ্চি। ২০০৬ সালের ডিসেম্বরে দ্য লার্নিং চ্যানেলে এই দুই বোনের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল। সাক্ষাৎকারে তারা বলেন, জন্মের পরপরই তার বাবা মা দুই বোনকে আলাদা করার জন্য চিকিৎসকের পরামর্শ চেয়েছিলেন, তবে চিকিৎসক নিষেধ করে বলেছিলেন তাদের আলাদা করায় ঝুঁকি আছে। যদিও অনেক সংযুক্ত যমজদের আলাদা করার ঘটনা আছে, তবে অ্যাবি ও ব্রিটানির ক্ষেত্রে সে সুযোগ মেলেনি। অবাক করা ব্যাপার হল, তারা দুজনই আলাদাভাবে গাড়ি চালাতে পারেন এবং উভয়েরই ভিন্ন ড্রাইভিং লাইসেন্স আছে। অ্যাবি ড্রাইভারের আসনের ডান দিকে থাকা ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করে আর ব্রিটানি বাম দিকের। তারা একসঙ্গে স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণ করে। ২০০৮ সালে উচ্চশিক্ষার জন্য অ্যাবি ও ব্রিটানি বেথল ইউনিভার্সিটিতে ভর্তি হন। ২০১২ সালে তারা স্নাতক সম্পন্ন করেন। তারা দুজনে ভিন্ন বিষয়ের উপর পড়ালেখা করেছেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষিকা তারা, তবে তারা দুজনে নয়, একজনের বেতন পান। অ্যাবি বলেন, একসঙ্গে যেহেতু আমরা শ্রম দিয়ে থাকি, এজন্য হয়তো একজনের বেতন পাই। দুই বোনের একজন ইংরেজি পড়ান, অন্যজন গণিত। যমজ দুই বোন তাদের নিজেদের সব কাজ নিজেরাই করে থাকেন, এমনকি তারা আলাদা মানুষকে বিয়ে করারও স্বপ্ন দেখেন।